নমস্কার, শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর, সকালের প্রশিক্ষণে ইতি, আত্মঘাতী ব্যান্ডেলের জাতীয় ড্রাইভার। স্বর্ণ ব্যবসায়ীর গলায় ছুরি চালিয়ে পান্ডুয়ায় ছিনতাই স্বর্ণালঙ্কার। এখন আসছি বিস্তারিত খবরে। উঠতি সাঁতারুর আত্মঘাতী হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ব্যান্ডেল সাহেববাগান এলাকায়। মৃতা ওই সাঁতারুর নাম মৌপ্রিয়া মিত্র, বয়স 16 বছর। মৌপ্রিয়া উত্তর সাউথ এশিয়ান গেমসে ডাইভিং ইভেন্টে ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এক সাঁতারুর গলায় ওড়না পেঁচিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে চুচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেলের সাহেববাগান এলাকায়। মৃতা ওই সাঁতারুর নাম মৌপিয়া মিত্র, বয়স 16 বছর, বাড়ি চুচুড়া থানার ব্যান্ডেলের সাহেববাগান এলাকাতে। মৌপিয়া হুগলি গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল। মৃতা ওই সাঁতারু 2016 সালে সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ করে সোনাও জিতেছিল। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সাঁতারের প্রশিক্ষণ নিয়ে বাড়িতে ফিরেছিল সে। সকাল থেকে সব ঠিকঠাকই ছিল, কিন্তু দুপুরে তার মা ঘরের জানলা দিয়ে দেখতে পায় সে ঘরের পাখার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে আত্মঘাতী হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠিয়ে দেন। আমি জানাচ্ছি, এবার ও আমার ছবি হয়ে গেল, আমাকে ছবিটাতে বাধা দিতে হবে। ভাবতেই পারছি না, আমি ভাবতেই পারছি না। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানায় পুলিশ। মৃত ওই কিশোরীর ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে মুখ খুলতে চায়নি পুলিশ। সকাল আমি বাড়িতেই ছিলাম, সকাল 12টার দিকে আমাকে ফোন এলো, এরকম হয়েছে, এরকম অ্যাটেন্ড করেছে এবং হাসপাতালে ভর্তি। তারপরে আমি সঙ্গে সঙ্গে চলে আসি, আসার পরে এখানে তো এই ডিটেলস দেখলাম যে এরকম চলছে। আমাদের কাছ থেকে কোচেদের কাছ থেকে যেটা হয় প্র্যাকটিস করে, বাড়িতে গিয়ে টেস্ট করে, অন্যান্য ইয়ে। এবার এই কোচিং শিডিউলের বাইরে সে তার কী লাইফ সেটা আমার বোধগম্য হয়নি এখনো পর্যন্ত, যে কী কারণে ও এটা ঘটালো সেটা আমি নিজেও আমার কাছে কেরিয়ার বলতে ও অসম্ভব প্রতিভাবহী এবং বেঙ্গলের এখনও নাম্বার ওয়ান ড্রাইভার। সামনে ওর কম্পিটিশান ছিল পুনেতে, সামনে মাসে আমাদের বেঙ্গল কলেজ স্কয়ার সুইমিং ক্লাবে 26-27 হওয়ার কথা ছিল এবং ওখান থেকে সিলেকশন পাওয়ার পর ও পুনেতে গিয়ে ওর আমাদের ন্যাশনাল মিট হওয়ার কথা এবং সেখানে ও আরও বড় কোনো জায়গায় ও চান্স পেয়ে সেখানে পারফর্ম করার, এটাই আমাদের স্বপ্ন সবারই সেটা ছিল। আমাদের এখানে প্লাস কলকাতায় যারা যেখানে প্র্যাকটিস করতো সবারই তাই, এবং সবার সাথেই কথা হয়েছে, সবার সঙ্গেই ফোন করে কথা হচ্ছে যে সবাই আশ্চর্য যে কেন এটা ঘটালো। মেয়েটা সকালবেলা প্র্যাকটিস করলো, প্র্যাকটিস করেছে এবং কি বাবা মা বাবার সাথে বেরিয়ে মিষ্টি বৃষ্টি কিনেছে, কেনার পর বৃষ্টি হচ্ছিলো, তবে ওর বাবা পাশে ঘরেই ছিল। ও ঠিক 10-20 মিনিট বাদে ওর মা ডাকছে, বাড়িতে বেরোচ্ছিলো একটা কোনো কিছু নিতে, তখন তার জানলা খোলা আছে, ওপরে ও দড়ি দিয়েছে। সঙ্গে ওর বাবা আসে, এসে নামিয়ে দেয়, নামিয়ে দিয়ে সঙ্গে খুব চেষ্টা করেছিলো, আমরা সঙ্গে সঙ্গে গাড়িতে করে পাড়া সব ছেলেরা এসে হসপিটালে নিয়েছি, তার আগে মৃত্যু হয়েছে। সেটা কি কোনো কারণ জানা যায়নি, ঠিক আছে। মেয়েটা তো খুবই ভালো মেয়ে, এ তো পুনেতে যাচ্ছিলো সামনে মাসে। দাদা, আমাদের সঙ্গে কিছু ঝগড়া হয়নি, না আমার সঙ্গে হচ্ছে না ওর মায়ের সঙ্গে হয়েছে। সেন্টিমেন্টাল মেয়ে ছিল, যখন দেখছি তখন তো ও ঝুলছে, ওর মা দেখতে পেয়েছে, দেখে এসে খবর দিল। মানে এমনি কোনো না, আমার সঙ্গে কোনো কিছু হয়নি, ওর মায়ের সঙ্গে কিছু হয়নি। তবে যেদিন হয়েছে কোনো ঝগড়া ঝাঁটি নেই, কেন হয়েছে আমরা নিজেরাই জানি। এটা বোঝা যাচ্ছে কোনো বলবো পারিপার্শ্বিক কোনো অবস্থা নাই, আমাদের ঘরোয়া কোনো কিছু হয়নি, একমাত্র মেয়ে কি হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সকাল থেকে কালবৈশাখীর দাপট, সঙ্গে বৃষ্টি, জেলা জুড়ে সকালের ছবি আমাদের ক্যামেরায়। পূর্বাভাস ছিল আগেই,
আর তাকে সত্যি করে সকাল সকাল ঝোড়ো হাওয়ার সাথে প্রবল বৃষ্টিপাত শুরু চুঁচুড়ার সদর শহরে। আজ সকাল থেকে শহরের আকাশ কালো হয়ে আসে, সঙ্গে ছিল মেঘের গুরুগম্ভীর শব্দ। সকাল 9টা বাজতেই চুঁচুড়া শহরে নেমে আসে তুমুল বৃষ্টি, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। শহরে কোথাও কোথাও শিলাবৃষ্টিরও খবর রয়েছে। প্রবল বৃষ্টিপাতের জেরে চারিদিক সাদা হয়ে যায়। রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষের সাথে পশু পাখিরাও আস্তানার খোঁজে ছটপট করতে থাকে। টানা প্রায় কয়েক ঘন্টা তাণ্ডব চালানোর পর প্রকৃতি কিছুটা শান্ত হয়, তবে আকাশের মুখ এখনো ভারী রয়েছে। আবারও যখন তখন নেমে আসতে পারে বৃষ্টি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঝড় বৃষ্টির জেরে ভাঙল ঘরবাড়ি, পড়ল গাছ, ব্যাপক ক্ষয়ক্ষতি জেলা জুড়ে। সকালের ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি সমগ্র জেলা জুড়ে। ব্যান্ডেল হলুদপুর এলাকায় সকালের ঝড়ে একটি গাছ পড়ে তিনটি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় সে সময় বাড়ির ভিতরে লোক থাকলেও চিৎকার চেঁচামেচিতে এলাকাবাসীরা তাদেরকে উদ্ধার করে। এলাকাবাসীদের তৎপরতায় হতাহতের ঘটনা না ঘটলেও ওই চারটি বাড়িতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। পাশাপাশি এদিন হুগলির আখনা পূর্বপাড়ায় সুবিশাল একটি আম গাছ রাস্তার পাশে থাকা বৈদ্যুতিন তার ছিঁড়ে রাস্তার উপরে পড়ে। ঘটনার জেরে হুগলি মোড় জিটি রোড থেকে দিল্লি রোডের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বেশ কয়েক ঘন্টা পর ওই গাছটিকে কেটে রাস্তা পরিষ্কার করা হয়। তবে আজ সারা দিন ব্যাপী গোটা আকনা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। ঝড় বৃষ্টির সময় ওই রাস্তায় সে সময় কেউ না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এই ঝড়ের যখন ঝড়টা হয়েছিল, ঝড় বৃষ্টি, তখন এই ডালটা পড়ে গেছে। ভেঙে পড়ে গিয়ে তো তার ফার সব ছিঁড়ে গেছে। এইবারে এখানে লোক দাঁড়ানো হয়েছে, দাঁড়িয়ে ওদিকটা লোক আসছে, বলা হয়েছে এদিকে আসবে না, ওদিকটা আসলে বলা হয়েছে আসবে না, এদিকে যেহেতু কারেন্ট আছে। হ্যাঁ, তখন ওই দিক দিয়ে সব লোক এই রাস্তা দিয়ে পাস করা। এলাকায় কারেন্ট নেই তো? না, কোনো কারেন্ট কেবল কিছুই নেই, সব ছিঁড়ে। এই সকালে যে ঝড়টা হয়েছে, হ্যাঁ, আর এরকম গাছ টাটকা গাছ হট করে ডাল ভাঙলো কি করে? এ তো বৈশাখী গাছ, তো এ ভাঙবি কেননা? ওই দেখো দেখো কবারে কবার টানা দিয়েছে তার দিয়ে থাকে, ইয়া এত বড় ঝড় গাছ উবড়ে ফেলে যায়, এবারে এই গাছ থাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ থেকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চালু হলো নতুন বিভাগ। জেলা স্বাস্থ্য দপ্তর থেকে মানসিক স্বাস্থ্য কর্মসূচি নেওয়া হলো। প্রতি সোমবার এই বিভাগে রোগী দেখা হবে। আজ থেকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চালু হলো নতুন বিভাগ। মানসিক স্বাস্থ্য কর্মসূচি নেওয়া হলো জেলা স্বাস্থ্য দপ্তর থেকে। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে প্রতি সোমবার এই বিভাগে রোগী দেখা হবে। জেলা হাসপাতালগুলির মধ্যে আরো এক ধাপ এগিয়ে গেল তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল। দেখুন, আমি জানি যে আমাদের তারকেশ্বর ব্লকে, মানে হুগলি জেলার মধ্যে যে সমস্ত গ্রামীণ হসপিটালগুলো আছে, আমাদের এখানে পেশেন্ট প্রচুর, মানে পাশাপাশি যে ব্লকগুলো আছে ধনেখালি, হরিপাল, তারপরে জাঙ্গিপাড়া, পুরসুরা, এইসব ব্লক থেকেও আমাদের এখানে পেশেন্টরা আসেন। কিন্তু এখানে যদি এই সাইকিয়াট্রিস্ট সেন্টারটা যে চালু হয়েছে, এতে আমাদের অনেক উপকার হবে। আমার তো মনে হয় যে এটা একটা আমাদের বিরাট পাওনা। আমি এই পাওনাতে আমি খুশি হয়েছি। থাকা তো ভালো, গরিবরা হচ্ছে কোথায় যাবে, হ্যাঁ হচ্ছে গরিবদের খুব উপকার হবে। আপনি আজকে এসেছেন? না, আমি একটু নতুন এলাম, মানে ছেলেটি অনেকদিন থেকে ভুগছি তো। হ্যাঁ, অনেক সুবিধা হয়েছে আমাদের, কলকাতা যেতে কত কষ্ট, কত টাইম লাগতো, এখানে তাড়াতাড়ি চলে এলাম, এখানে বিনা পয়সা চিকিৎসা। হ্যাঁ, বিনা পয়সা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে স্বর্ণ ব্যবসায়ীর গলায় ছুরি চালিয়ে পাণ্ডুয়ায় ছিনতাই স্বর্ণালঙ্কার। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে, হুগলি আজকে সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal.
which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhogsheshwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Potshati, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন। হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, দাদু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাইয়ের সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, সরোদ সরণী, জিটি রোড, হুগলি। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান, কোনো সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। ভালো লাগে তাই করি, রাজনৈতিক বারোয়ারি ক্লাব বা এনজিও নয়, একক প্রচেষ্টায় চন্দননগরের বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট আর কে চ্যাটার্জির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে আগামী 13 মে 2018 রবিবার। স্থান বড় পঞ্চাননতলা, চন্দননগর, আর কে চ্যাটার্জির চেম্বারে। যোগাযোগ 2685669।
কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800001। বিধান খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ, অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা: দত্তবাগান, কারপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিংসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি, অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8644-88-90565-9230-53-2122 এবং 2686-2167 নাম্বারে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, CDS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহযোগ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নাম্বার 2680-2399 এবং 2680-7208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতি সম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্সটি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM, 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণি মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মূল্যম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড। বিরতির পর ফিরে এলাম খবরে। এক স্বর্ণ ব্যবসায়ীর গলায় ছুরি চালিয়ে সোনার জিনিসপত্র নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। আজ সকালে ঘটনাটি ঘটেছে পোলবা থানার অন্তর্গত রামনাথপুর গ্রামে। এক স্বর্ণ ব্যবসায়ীর গলায় ছুরি চালিয়ে সোনার জিনিসপত্র নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। আজ সকালে ঘটনাটি ঘটেছে পোলবা থানার অন্তর্গত রামনাথপুর গ্রামে। আহত ব্যক্তির নাম সুব্রত কুণ্ডু, বয়স 40 বছর, বাড়ি পান্ডুয়া থানার কুলটি রোডে। তিনি বিভিন্ন সোনার দোকানে রেডিমেড সোনার অলংকার সাপ্লাই করতেন। গুরুতর জখম অবস্থায় স্বর্ণ ব্যবসায়ীকে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে এবং পরে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সুব্রত কুণ্ডু ছোটখাটো একটা সোনার ব্যবসা করে, নাকছাবি সাপ্লাই দেয়। সে রাস্তায় ধরে ছিনতাই বাজরা তাকে ধরে আঘাত করেছে, গলায় আঘাত করেছে। সেই অবস্থায় আমরা খবর পেয়ে পান্ডু হসপিটালে নিয়ে আসি। এখন সেখান থেকে চুচুড়া ট্রান্সফার করে। কোথায় হয়েছে? রামনাথপুর। রামনাথপুর তো কোথায়? সেসব কিছু এখন পেশেন্টের কাছ থেকে কোনো খবর পাওয়া যায়নি। ওনার শারীরিক অবস্থা কেমন হয়েছে? শারীরিক অবস্থা মোটামুটি এখন স্টেবল আছে। আপনার কি আতঙ্কের মধ্যে রয়েছে? এইটা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন থানায় আমরা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো রকম আমাদের নিরাপত্তা দিয়ে যাবে। আজকে দিনের বেলায় যদি আজকে এই ধরনের একটা ঘটনা ঘটে থাকে, তাহলে আমরা আমাদের নিরাপত্তা কীভাবে পাবো? এই নিয়ে আমরা বিভিন্ন সময় পান্ডুয়া থানাকে ডেপুটেশন দিয়েছি বা পোলবা থানাকেও আমরা জানিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা পাইনি। আমরা এই সুরাহা চাই। আজকে ঘটনাটা কী ঘটেছে? আজকে ঘটনা, ও ছোটোখাটো নাকছাবি ব্যবসা করে, নাকছাবি এখান থেকে নিয়ে গিয়ে বিভিন্ন গ্রামে সাপ্লাই দেয় ছোটো ছোটো দোকানকে। তো সেখান থেকে ফিরছিল রামনাথপুর গ্রামে, সেটা পোলবা থানার অন্তর্গত। সেইখানে ওকে
রাস্তার মধ্যে দাঁড় করিয়ে গলায় ছুরি চালিয়ে দিয়েছে। আজকে আমাদের এই নিরাপত্তা আজকে কোথায় এটা আমরা প্রশাসনের কাছে জানতে চাইছি। রিপোর্ট হুগলি আজকে। দূরপাল্লার ট্রেনের জাল টিকিট বিক্রি করার অভিযোগে তারকেশ্বর থেকে দুজন ও শেওড়াফুলি থেকে একজনকে গ্রেপ্তার করল আরপিএফ। দূরপাল্লার ট্রেনের জাল টিকিট বিক্রি করার অভিযোগে তারকেশ্বর থেকে গ্রেপ্তার করা হলো দুজনকে, শেওড়াফুলি থেকেও আরও একজনকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে এক্সপ্রেস ও মেল ট্রেনের জাল টিকিট বিক্রি হচ্ছিল বলে অভিযোগ আসে হাওড়া রেল পুলিশের কাছে। তারই তদন্তে নেমে জাল টিকিট সহ শেওড়াফুলি রিজার্ভেশন কাউন্টারের সামনে থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আরপিএফ। তাকে জেরা করে তারকেশ্বর জাল টিকিটের কারবারের খোঁজ পায় রেল পুলিশ। ধৃতকে নিয়ে তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ডে হানা দেয় জিআরপি। 213 নম্বর স্টলে ই টিকিট বিক্রির আড়ালে চলছিল জাল টিকিটের কারবার। অভিযুক্ত দুজনকেই গ্রেপ্তার করে রেল পুলিশ। এই ঘটনায় কম্পিউটার ও নথিপত্র আটক করে নিয়ে যায় তারা। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। তারকেশ্বরের শাহপুর ফুটবল মাঠে দুদিন ব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এখানে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 81%, বৃষ্টিপাত হয়েছে 43 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। সকালের প্রশিক্ষণে ইতি, আত্মঘাতী ব্যান্ডেলের জাতীয় ড্রাইভার। স্বর্ণ ব্যবসায়ীর গলায় ছুরি চালিয়ে পান্ডুয়ায় ছিনতাই স্বর্ণালঙ্কার। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন AMBC চ্যানেলে। নমস্কার।